প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য খুবই কঠিন সত্য যে আওয়ামী লীগে আমি ছাড়া সকলকেই কিনা যায়। অপরদিকে বিএনপির তো অবস্থা ১২টাই এই মুহূর্তে বলা চলতে পারে, কারণ তারেক জিয়াকে মোটামুটি রেতে কাটা শুরু করছে কারা? আওয়ামী লীগ থেকে এই মুহূর্তে বেশি রেতে কাটছে কারা আপনারা জানেন? যারা বিএনপি থেকে মানে নির্বাচন করার জন্য কী বলা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, অথবা শাহজাহান ওমরের মতন যারা বিএনপি থেকে সরাসরি নৌকায় যোগ দিয়ে নৌকার প্রার্থী হয়েছেন, ক্ষমতা না পেতেই ১৫ বছর ধইরা ধরেন কোথাও না কোথাও সরকারি দল কর্তৃক অথবা এই সাংবাদিক কর্তৃক যেই পরিমাণ টর্চার হয়েছে শাহজাহান ওমর, সেটারই কিন্তু একটা প্রতিক্রিয়া গতকালকে দেখিয়ে দিয়েছেন। ইভেন তিনি যেই কাজটা করেছেন সবচেয়ে বেশি ক্ষতিকর তারেক জিয়ার জন্য, সেটা হচ্ছে নৌকার প্রার্থী হওয়ার পর আপনার ঝালকাঠি এলাকার যে আপনার বিএনপির কার্যালয় ছিল সেটা এখন নৌকার নির্বাচনী কার্যালয়ে পরিণত করে দিয়েছেন, মানে বিএনপির কার্যক্রম সেখানে স্থবির। শুধু তাই না, দ্বিতীয় ধাপে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তার সাথে থাকা শত শত যুবদল, তারপর হচ্ছে স্বেচ্ছা বা কী বলা হয় জানি না স্বেচ্ছাসেবক দল, আরও যে দল আছেন ছাত্রদল, এদের মধ্যে শত শত নেতাকর্মী স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করে তারা নৌকার বিভিন্ন কর্মী হিসাবে জয়েন করছেন। এখানে মূল খেলাটা হচ্ছে কি, যে এই শাহজাহান ওমর তিনি যখন নৌকার প্রার্থী হয়েছেন সেখানকার বিএনপির নেতাকর্মীরা সবাই কিন্তু তার পক্ষে কাজ করবে, আর বিএনপির পদে থেকে কাজ করতে গেলে বহিষ্কারের শিকার হতে হবে, দ্যাটস ওয়াই তারা স্বেচ্ছায় বিএনপি ছেড়ে দিচ্ছে। এখন এখানে দুইটা ঝামেলা দেখা দিয়েছে, ধরেন ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগেরও তো এখানে একটা ঘাঁটি আছে, তো সেই ঘাঁটিতে যারা রাজনীতি করছেন এতদিন এই আওয়ামী লীগ সরকারের আমলে হয়তো আশা করছিলেন যে এবার এমপির টিকিটটা পাবেন, সেখানে যখন শাহজাহান ওমরকে নৌকার টিকিট দিয়ে দেওয়া হয়েছে তখন সেখানে বাঁচছে আরেক বিপত্তি। কারণ আপনি দেখেন শাহজাহান ওমর তার বিভিন্ন প্রোগ্রামে পিস্তল, তার সাথে থাকা বিএনপির বিভিন্ন নেতারা আর্মস নিয়ে লাইসেন্সধারী, বাট আর্মস টার্মস নিয়ে যেভাবে শোডাউন দিচ্ছে, ইভেন তিনি তার যে বিএনপির বলয়টা আছেন সেটাকেই তিনি আবার নৌকার বলয়ে ঢুকাচ্ছেন। সো এরা অনুপ্রবেশকারী হিসেবেই কিন্তু কোথাও না কোথাও দেখা হচ্ছে বা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। পাশাপাশি তিনি আপনার গতকালকে সিইসির সাথে তিনি আপনার দেখা করেছিলেন, কারণ তার এই যে প্রকাশ্যে পিস্তল টিস্তল নিয়ে সমাবেশ করা এগুলোর জন্য তাকে কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গনের জন্য আপনার তাকে ডাকা হয়েছিল। সেইখানে আবার সাংবাদিকদের এক ধরনের ধরেন মানে এই জায়গাটা আমার আবার ভালো লাগছে আর কি, যে সাংবাদিকদেরকে যেইভাবে তিনি হোয়াইট ওয়াশ করছেন, এরপরে আবার বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম এখানে মানে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার, এরকম নানান ধরনের বক্তব্য দিয়া শাহজাহান ওমরকে কিন্তু হাইলাইট করার চেষ্টা করছেন। তো তিনিও তার ভেতরে জমে থাকা যে পুরোনা ক্ষোভটো আছে সব কিছু মিলে তিনি একদম অন দ্য ফায়ার আছেন। দর্শক, এই নির্বাচনে শাহজাহান ওমরের এই যে এন্ট্রি, এটা নিয়ে আপনার বিএনপি এবং আওয়ামী লীগের মতো মিশ্র প্রতিক্রিয়া আছে। বিএনপি বলছে যে এরকম দলছুট নেতারা যারা আছেন তারা চলে যায়, কিছু যায় আসে না, কিন্তু এরকম দলছুট নেতারা গেলে যে অনেক কিছু যায় আসে সেটা কিন্তু ঝালকাঠি এক এলাকা থেকে আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন যে কিভাবে তিনি বিএনপিকে সেখানে কনভার্ট করছেন। আবার আওয়ামী লীগ বলছে যে না, তিনি তো আসলে বিএনপি থেকে অন্য কোনো দলে যান নাই, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে এক দলের নেতারা অন্য দলে যেতে পারে, যেহেতু নির্বাচনকে সামনে রেখে এই যাওয়া আসার খেলাটা খেলেছে, সেই ক্ষেত্রে হয়তোবা বিষয়টা অন্যরকম একটু দেখা যাচ্ছে। তো ফাইনালি আমার মনে হয় শাহজাহান ওমরের মতন মানুষদেরকে আওয়ামী লীগের টিকিট এখানে কৌশলে দেওয়া হয়েছে সেটা আমরা সবাই বুঝি, কিন্তু স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে শাহজাহান ওমরদের যে আধিপত্য তৈরির আরেকটা প্রচেষ্টা আমি দেখলাম, যে নৌকার যারা লোক আছেন তারা কিন্তু এই লোকের কাছেও ভিড়তে পারবে না। ইভেন তিনি যদি নৌকা থেকে এমপি প্রার্থী হইয়া আমরা পাস করে চলে আসেন, সেইখানে স্থানীয় রাজনীতিতে যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে এফোর্ট দিছে এদের কিন্তু ১২টা বাজবে। কারণ কি, দীর্ঘদিন যাবৎ ক্ষমতার স্বাদ না পাওয়া ব্যক্তি হঠাৎ করে ক্ষমতায় বসলে এলাকা আউলাই যাবে, আর সেটার একটা প্রিপারেশন হিসেবে কিন্তু দেখা যাচ্ছে এখানে তিনি তার দলবল গ্যাং নিয়া এমনকি এই লোক প্রকাশ্যে যেভাবে কথা বলেন সাহস তো এই লোকের আছে সেটাও কিন্তু প্রমাণিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক জিয়া সাহেবের জন্য বড়ই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই শাহজাহান ওমর, কারণ আপনার ওই এলাকার আসনে যারা যারা বিএনপির বিভিন্ন নেতাকর্মী আছেন সবাই কিন্তু গণহারে পদত্যাগ করা শুরু করছে, যত সময় ঘনাবে আপনি দেখবেন আরও এই সংখ্যাটা বাড়বে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একটা ঝামেলার বিষয় কিন্তু শাহজাহান ওমর, মানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য, আর বিএনপির জন্য তো আপনারা দেখছেনই। তো ক্ষমতার জন্য আসলে সব কিছুই সম্ভব, দেখা যাক দীর্ঘদিন পর ক্ষমতায় যাওয়ার পর শাহজাহান ওমর ভাই আর কী কী ট্রেইলার দেখান, সাংবাদিকদের তো খবর আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।